নমস্কার, আপনারা দেখছেন ভক্স 24/7। আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে সাধারণতভাবে আমরা ফেস টু ফেসে বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যক্তিত্ব, একেবারে রাজনৈতিক ব্যক্তিত্ব বলুন কিংবা সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্ব বলুন, প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো রকমভাবে আমরা কিন্তু চলে আসি আলাপচারিতায়। আজ কিন্তু এসেছি একেবারে উত্তর কলকাতায়। উত্তর কলকাতা মানেই হচ্ছে যেখানে কিন্তু পরতে পরতে ইতিহাস ছড়িয়ে রয়েছে, যেখানে কিন্তু বারবার পুরনো কলকাতাকে আমরা কিন্তু বুঝি। উত্তর কলকাতার শ্যামবাজার সংলগ্ন এই অঞ্চল 10 নম্বর ওয়ার্ড, যার সাথে কথা বলবো তার সঙ্গে পরিচয় করার আগে একেবারে বলে রাখি, এই প্রজন্মের তরুণ তুর্কি, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, নিজের কেরিয়ার একেবারে নিশ্চিত একটা ভবিষ্যৎ বাছার পরিবর্তে ও দু চোখে স্বপ্ন হচ্ছে সমাজ সেবা করবে। ভাবুন, এই সময়েও কেউ একজন সমাজ সেবক হতে চাইছে, যেখানে রাজনীতি কিন্তু রাজার নীতি নয়, রাজনীতি কিন্তু খুব বলা যেতে পারে খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ডের ছেলে অভিজিৎ নাহা ওরফে রাজা আমাদের সঙ্গে ওর বাড়িতেই ওর ছাদে একান্ত আলাপচারিতায় রয়েছে অভিজিৎ। অভিজিৎ, প্রথমে তোমাকে নমস্কার, ভক্সের তরফ থেকে তোমাকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার তরফ থেকে, এবং বিশেষ করে আপনাকেও বলছি, আজকে নতুন বছরে যে আপনি আমার কাছে এসেছেন, এসে যে আপনি আমাকে এইভাবে ভালোবেসে আমার ভালোবাসাটাকে আপনিও নিচ্ছেন এবং চাইছেন যে এই 10 নম্বর ওয়ার্ড আর কলকাতার বাসিন্দাদের মধ্যেও যাতে ছড়িয়ে থাকে। ঠিক, থ্যাংক ইউ। বুঝতেই পারছেন, অভিজিতেরকে দেখে অত বুঝতে আপনাদের ঠাউর নেই, একেবারে তরুণ তুর্কি, রক্ত ওর কিন্তু টকবক করে ফুটছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি অভিজিতের কাছে আসবো। অভিজিৎ, আমরা তোমাদের বাড়িতে রয়েছি শ্যামবাজার। আগেই শ্যামবাজারের কথায় আসি, আমরা যারা দক্ষিণ কলকাতায় মানুষ, উত্তর কলকাতা সম্বন্ধে বরাবরই আমাদের একটা ফ্লেভার থাকে, জানার আগ্রহ থাকে। শ্যামবাজারে তোমরা কতদিন ধরে আছো, এই ওয়ার্ডে তোমরা কতদিনের বাসিন্দা? শ্যামবাজারে আমি গত 15 বছর ধরে রয়েছি, এবং এখানে আমাদের পৈতৃক শ্যামবাজারে আমার বাবার পৈতৃক একটা ব্যবসা রয়েছে, সেই ব্যবসাতেও আমি জড়িত। তো সেই ব্যবসার ক্ষেত্রেই আজকে আমরা এখানে বাড়ি নিই। বাড়ি নেওয়ার পর এখানেই আমরা একদম পুরো মানে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে নর্থ কলকাতাতে। আর একদম আমার বাড়িটা একদম হচ্ছে মানে পাঁচ মাথার মোড়েই, শ্যামবাজারে নেতাজি স্ট্যাচু, তো পাঁচ মাথার মোড়েই একদম, তো পুরো আপার নর্থ কলকাতাই বলা যায়। আর এখানে এত সুন্দর পরিবেশ যে মানে মুখে বললে হবে না, গন্ধ শুকে বলে বলা যাবে এরকম। ঠিক, তো আমার খুব ভালো লাগছে যে আজকে আমি একদম মানে এরকম একটা আমাদের নর্থ কলকাতার মধ্যে মানে বসবাস করছি। তো এর থেকে আর কিছু বলার নেই। আর এখানেও আমি পড়াশোনাও করেছি, শ্যামবাজার এবি স্কুল, সেই এবি স্কুলে আমি উচ্চ মাধ্যমিক দিই। তারপরে আমাদের একদম কাছের পাঁচ মাথার মোড়ে একদম খুব বড় কলেজ, আপনারা হয়তো শুনেছেন, এবং কলকাতার বাসিন্দা মহারাজা মরীন্দ্রচন্দ্র কলেজ, সেই কলেজে আমি গ্র্যাজুয়েশন করি। এবং গ্র্যাজুয়েশন করার পর বাবার হাত ধরে ব্যবসা করি, যেহেতু আপনাদের আগেও বলেছি আমাদের একটা পৈতৃক ব্যবসা শ্যামবাজারে নর্থ ক্যালকাটাতে জড়িত রয়েছে, সেই ব্যবসাতে যুক্ত হয়ে যাই এবং এখনও সে ব্যবসা করেই যাচ্ছি। এই এখন চলছে, এইভাবে চলছে, এইভাবে চলছে। বেশ, আমরা অভিজিতের সাথে কথা বলছি, এবং সব থেকে বড় বিষয় এইখানে এসে কেন ছাদে করছি তার একটা ফ্লেভার আপনাদের দেখাতে চাইবো। ক্যামেরায় ঋত্বিক রয়েছে, ঋত্বিককে একটু দেখাতে অনুরোধ করব। ওই দেখা যাচ্ছে মানে এক গাছা পায়রা, অর্থাৎ এই পায়রা সাধারণত কলকাতা শহরে দেখা যায় না, বাট উত্তর কলকাতায় কিন্তু আপনারা দেখতে পারবেন। অর্থাৎ ছাদে বসে এই শীতে ঠান্ডা আমেজে অভিজিতের সাথে কথা বলার, এই হচ্ছে বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমরা বারে বারে আপনাদের সামনে তুলে ধরবো। আবার চলে আসবো অভিজিতের কাছে। অভিজিৎ, এখানেই স্কুলিং, এখানেই কলেজে পড়া, একদম ঢিলছোড়া দূরত্বে তোমার কলেজ, তারপরে এমন মাথা, মানে আমি এই শব্দটা এই জন্য ইউজ করছি যে কি ভূত চাপলো যে আমি সমাজ সেবা করব। কেন সমাজ সেবক হতে চায় অভিজিৎ? প্রথমেই কথা বলি, আপনি বললেন কি ভূত চেপেছে, হয়তো আমি ভূত, আচ্ছা, তার জন্য রাজনীতিতে ঢুকেছি। কেন, ভূত হলেই তো কারা কীরকম রাজনীতিতে যুক্ত আর কীরকম সমাজে সোশ্যাল ওয়ার্ক হচ্ছে সেটা জানতে পারবো। কেন, অদৃশ্য মানুষই অদৃশ্য কাজগুলো দেখতে পারে, রাইট, আর জীবিত মানুষ রাস্তায় চলতে ফিরতে কিছুই দেখতে পাচ্ছে না, রাইট। কারণ আমি গত কয়েক বছর ধরে যখন আমি কলেজেও পড়ি, তখন আমি আপার যেমন মহিন্দ্র কলেজ মানে পাঁচ মাথার মোড়ে বাস করছি একদম সেন্ট্রাল পয়েন্টে, তো আমি পড়াশোনা থাকাকালীনই দেখেছিলাম যে আমাদের কিছু সামাজিক কাজ যেগুলো ঠিকঠাক হচ্ছে না। তো তার জন্য আমি মনে করি যে আমার একটা কলেজে পড়াকালীনই আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি ব্যবসা করছি ঠিক আছে, পরিবারের সাথে বাস করছি ঠিক আছে, কিন্তু আমার বাড়ির বাইরেও তো অনেক
হাজার হাজার কোটি কোটি পরিবার আছে, তারা কি শান্তিতে রয়েছে? ঠিক। এমনকি সমাজে যে এত সোশ্যাল ওয়ার্ক হচ্ছে, সেটাও কি পরিবারের মতো হচ্ছে না অশান্তিতে হচ্ছে? সেটা তো কি শান্তি না অশান্তি? তো এতগুলোর মাধ্যম দিয়ে আমার একটা চিন্তাধারা আসে যে আমি একটা সামাজিক কাজে নিযুক্ত হব। কিন্তু দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয় যে আমাদের সমাজে অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু সব রাজনৈতিক দল কতটা ভালো কতটা খারাপ আর কে কতটা কাজ করছে সেটা কিন্তু আমার বোঝার উদ্দেশ্য নেই। আমার একটাই উদ্দেশ্য যে সমাজটাকে আমাকে সঠিক পথে এবং সঠিক কাজকর্মের মাধ্যম দিয়ে নিয়ে যেতে হবে। বেশ, আমি এই জায়গায় আসবো। অভিজিতের বুঝতেই পারছেন যে সমাজটাকে সঠিক পথে সঠিক কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চায় অভিজিৎ, এবং দু চোখ ভরে ওর স্বপ্ন রয়েছে। 10 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার 10 নম্বর ওয়ার্ড। স্বাভাবিকভাবেই এই ওয়ার্ড সম্বন্ধে আমি একটু জানতে চাইবো বইকি, তার কারণ যখন আমরা এই সাক্ষাৎকার করছি তার মানে খুব অল্প সময়ের মধ্যে চলতি বছরেই অবশ্যই পৌরসভা নির্বাচন রয়েছে, কলকাতা পৌরসভা নির্বাচন। একদম ছোটো থেকে এখানে তোমার বড় হওয়া, এই ওয়ার্ডকে তুমি একজন সাধারণ মানুষ হিসাবে তুমি কীভাবে দেখেছো? এই ওয়ার্ডটাকে সাধারণ মানুষ হিসাবে আমি এইভাবেই দেখেছি যে আমি একটা পাড়ার ছেলে, পাড়ার ছেলে, এবং পাড়াতে আমার নিজের বাড়ি রয়েছে 10 নম্বর ওয়ার্ডে। আমি একদম মানে পাড়াতে, মানে আমাদের এখানে অনেক চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে বসে তাদের সাথে চা খাওয়া থেকে আরম্ভ করে, কারণ আমি বাড়িতেও চা খাই আমার পরিবারের সাথে, তো আমি কেন বাইরে গিয়ে একটা পরিবারের সাথে চা খাবো না? ঠিক, সেটা তো একটা সমাজের সাথে লোকজনদের সাথে মেশা। ঠিক। তো আজকে আমি এই ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা বাসিন্দাদের সাথে আমি কথা বলি, এমনকি আমাদের বাড়িতে যেহেতু একটা ছোট্ট পুজো হয়, ছোট্ট পুজো বলবো না, এটা একটা বড় পুজো, পুজোটা হচ্ছে ওং সিদ্ধিদাতা গণেশের পুজো, সেটা সারা ভারতবর্ষে হয়, আর ঠিক সেই দিনে আমাদের বাড়িতে পুজো হয়। এবার যেহেতু আমরা এই পুজোর মধ্যে মানে রয়েছি, আমার বাবা এটা পুজোটা শুরু করেছে, এখন আমি আমার দাদা করি, তো এই পুজোটার মধ্যে দিয়েও কিন্তু আমি যখন আমার পাড়ার সবাইকে নিমন্ত্রিত করি, অনেকে এসে অনেক কিছু কমপ্লেন করে যে দাদা আপনি পুজো করছেন, ওং সিদ্ধিদাতা গণেশাইকে ডাকছেন, তো সেটা কি আপনার বাড়ির জন্য শুধু না সমাজের জন্য? এটাও আমার একটা কোশ্চেন। তখন আমি ভাবলাম না ঠিক আছে, তাহলে আমি ওয়ার্ডটাকে একটা সোশ্যাল ওয়ার্কের মাধ্যম দিয়ে আমি দেখতে চাই। ঠিক, যদি আমার ঘরে পুজো হয় তাহলে আমি পাড়ায় পাড়ায় প্রতিটা জায়গায় পুজো করে সবার শান্তি কামনা কেন করবো না? ঠিক। তো আজকে আমি সমাজের মাধ্যম দিয়ে, আমার নিজের কাজের মাধ্যম দিয়ে সমাজের মধ্যে ঢুকে আমি সমাজের কাজটাকে পরিপূর্ণভাবে করতে চাই, এবং কাজটা করার মাধ্যম দিয়ে হয়তো আমি রাজনৈতিক দলে কোনো যুক্তও থাকতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং সেটা মানুষের ব্যাপার যে মানুষ কোন রাজনৈতিক দলটাকে নিতে চায় কি চায় না। ঠিক, আমি একদম এই জায়গায় আসবো। 30 বছরের একদম তরতাজা যুবক, সে কিন্তু চাইছে যে পুজোর মাধ্যমে একদম মানুষের কাছে পৌঁছে যেতে, এবং ইতিমধ্যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর পরিবারের যা ব্যাকগ্রাউন্ড তাতে বলছে কিন্তু মানুষ, কিন্তু এই ওয়ার্ডের মানুষ বলুন, আশপাশের মানুষ বলুন, তারা কিন্তু এনাদের এই পরিবারটাকে ভালোবাসে। আমি সবথেকে একটা বড়ো বিষয় তোমাদের এখানে এসেই দেখতে পাচ্ছিলাম, তুমি বলছিলে এই সাক্ষাৎকার শুরুর আগে তোমাদের বাড়ির চারিদিকে ঠাকুরের একটা আবহ রয়েছে, গাছগাছরা রয়েছে, সেসব কিছু আমরা দেখছিলাম। ভক্তি বিশ্বাস এটা তোমার মধ্যে এলো কীভাবে, ছোটোবেলা থেকে নাকি বাবার থেকে আসা? না, ভক্তি বিশ্বাস অবশ্যই মা বাবার কাছ থেকে এসেছে, কারণ আজকে আমি আমার মা বাবার জন্য এই পৃথিবীর আলোটাকে দেখেছি, এবং পরিবেশটাকে, এমনকি গাছকেও, একটা গাছের পাতা সবুজ। আমি ছোটোবেলায় শুনেছিলাম যে বাবা বলতো গিয়ে ঘাসের মধ্যে হাঁটবি আর সবুজগুলো, সবুজ গাছের পাতাগুলোর দিকে দৃষ্টি দিবি। তখন আমি বাবাকে কোশ্চেন করেছিলাম কেন বাবা, তখন বাবা বলেছিল যে তোর চোখের দৃষ্টিটা ভালো হবে। তো এই ক্ষেত্রে আমার বাবা এমনকি আমার মা প্রত্যেকেই পরিবেশের মধ্যে গাছের মানে অনেক রকম গাছ, সেগুলো মানে অনেক রকম নানা রকম গাছ আছে, সেই গাছ নিয়ে একটা আনন্দে থাকে, এবং এই পরিবেশ, এই যে গাছের মাধ্যম দিয়ে পরিবেশের মধ্যে কোনো না কোনো জায়গায় সমাজ আর পরিবেশের মধ্যে একটা মিল রয়েছে, আজকে আমার মা বাবার কাছ থেকে এটা শেখা। আর এই মা বাবার আশীর্বাদে যে আজকে আমি যে এই শিক্ষাগুলো পেয়েছি তার জন্য আমি মা বাবাকে অন্তত মানে ধন্যবাদ জানাই। তো আর মানে এই সমাজ আর পরিবেশের মধ্যে এই থাকাকালীনই কিন্তু আমার সমাজের এই কাজগুলোর মাধ্যম দিয়ে আমার কাজ করতে ইচ্ছা করে। তো ইতিমধ্যে অবশ্যই রাজনৈতিক প্রশ্ন তো আসবই, তার কারণ সমাজসেবা ও করতে চাইছে। সমাজসেবক হতে গেলে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বা আমরা দেখি চারিদিকে বিভিন্ন রাজনৈতিক দলে যেতে হয়। আমি একদম তোমাকে, আমি কোনো রাজনৈতিক দলের আমি নাম
বলবো না, তো সেক্ষেত্রে কি তুমি এটা মনে করো যে সমাজসেবা করতে গেলে রাজনীতিতে আসাটা খুব দরকার, খুব বাঞ্ছনীয়? প্রথমে একটা কথা বলি দাদা, যে সমাজে কাজ করতে চাইলে রাজনীতিতে যুক্ত হবে, যুক্ত মানে হতে হবে কি না সেটা কারোর ব্যক্তিগত ব্যাপার না, কিন্তু যদি তুমি বলো যে সমাজের কাজ করতে হবে, তখন কিন্তু একটা রাজনৈতিক দল, মানে রাজনৈতিক দল মানে সে সোশ্যাল ওয়ার্কারই, রাজনৈতিক দল মানে এই না যে সে বন্দুক দিয়ে দাঁড়িয়ে গেছে গুলি করে দেবে, রাজনৈতিক দল এইটাই কারণে, কারণ একটা সমাজে যদি আমি একটা সমাজের কাজ করতে গিয়ে আমাকে একটা ঝাঁটা ধরতে হয় কি ব্লিচিং পাউডার ছেটাতে হয়, তার জন্য একটা রাজনৈতিক দল সেটা দরকার। এবার তুমি আমাকে বলতে তাহলে রাজনৈতিক দল না যুক্ত করে তো তুমি তাহলে পুলিশের চাকরি করতে পারতে, এই পুলিশের চাকরি করলে তো আমি চোর ডাকাত ধরবো, সমাজের ভালো ভালো কাজে নিযুক্ত হতে পারবো না। এবার তুমি বলতে রাজনৈতিক দল কেন করবে, তাহলে তো তুমি কোনো সোশ্যাল ওয়ার্কারে কোনো এনজিওর সাথে যুক্ত হতে পারে, তখন আমি বলবো যে এনজিওর সাথে আমি যুক্ত হতে পারবো না, কেন এনজিওর সাথে যুক্ত হতে গেলে ওমেন্স অ্যান্ড চাইল্ডসের ব্যাপারটাই বেশি প্রকোপ থাকে কিন্তু সমাজটা নিয়ে কম থাকে। তো আমি এটা বলবো না যে আমি রাজনৈতিক দলে যুক্ত নই, আমি রাজনৈতিক দলে যুক্ত আছি এবং গত কয়েক চার পাঁচ বছর ধরে আমি যুক্ত রয়েছি রাজনৈতিক দলে, সেটা তোমাকে আমি সেটা পরে বলবো এবং তুমি পরে আমায় কোশ্চেন করবে সেটাও আমি জানি। তো এখন কথা হচ্ছে যে আমি অনেক এনজিওর মাধ্যম দিয়েও কাজ করি, এই না যে শুধু রাজনৈতিক দলে কাজ করছি, এনজিওর মাধ্যম দিয়েও কাজ করছি এবং এনজিওর সাথে আমার একটা অনেকটা যুক্ত রয়েছে, মানে আমি চাই সমাজে কাজ করতে গেলে শুধু রাজনৈতিক দল না, আমি যাতে এনজিওর মাধ্যম দিয়ে কোনো সংঘের মাধ্যম দিয়ে কোনো ক্লাবের মাধ্যম দিয়ে রাজনৈতিক দলটা ম্যাটার করে, কারণ রাজনৈতিক দলে যদি আমি না থাকি তাহলে আমাকে মানুষ পরিচিতি হিসাবে চিনতে পারবে না। আর আজকে রাজনৈতিক দলটা ম্যান্ডেটরি এই কারণেই, কারণ আজকে আমি এই কথাটা এই কোশ্চেনটা যে করলাম রাজনৈতিক দলে যে কেন ঢুকেছি সেটা আমি কোশ্চেনটা আমি মানে আনসারটা পরে দেবো, কিন্তু এইটুকু বলতে রাজনৈতিক দলটা খুবই মানে দরকার একটা সমাজের কাজ করতে গেলে, এটা আমি মনে করি। ঠিক, আজকে যখন আমরা এই ইন্টারভিউটা শুরু করছিলাম তখন আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে আমরা অভিজিৎকে চেনার বা বোঝার চেষ্টা করব, অবশ্যই মানুষ হিসাবে, সমাজ সেবক হিসাবে, বিশ্বাস করুন কোনো রাজনৈতিক কোডানকো ট্যাগ এই মুহূর্তে অভিজিতের যা বয়স সেটা না লাগানোই ভালো, এই কারণে তার কারণ মানুষ যখন অভিজিতের থেকে বা ওরফে পাড়ার ছেলে, কারোর ভাই, কারোর দাদা, কারোর ছেলের মতো রাজার থেকে উপকার পাবে, তখন সে কোন রাজনৈতিক দলের কর্মী? আমার মনে হয় আজকের যারা শিক্ষিত মানুষ, বিশেষ করে 10 নম্বর ওয়ার্ডের শিক্ষিত মানুষ, প্রবীণ মানুষ, তারা হয়তো বা আগামী দিনে বিচার করবেন না, তারা হয়তো মানুষ হিসাবে অভিজিৎকে দেখতে চাইবে। এবার অভিজিৎ কোন রাজনৈতিক দলে এলো, কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে সেটা তো অবশ্যই পরের বিষয়, কিন্তু আগে মানুষ উপকার পাবে তারপরে তো মানুষ অভিজিৎকে সমর্থন করবে। আমি একদম খুব ভাইটাল প্রশ্নে আসব অভিজিৎ, এটা একদম ঠিক, ব্যক্তি আগে তারপরে হয়তো রাজনৈতিক দল, কারণ ব্যক্তি বিশেষে মানুষ সুবিধা পায় বলে। তোমার 10 নম্বর ওয়ার্ডের যারা মানুষটা রয়েছে, বহুদিনের বাসিন্দা, যেহেতু সামনে পুরো ভোট, সেক্ষেত্রে পুরো প্রতিনিধি, অনেক সময় দেখা যায় যে আমরা পুরো প্রতিনিধির কাছ থেকে ব্যবহার ভালো পাই না, সব সময় তাকে পাওয়া যায় না, এই রকম হতে দেখা যায় অনেক সময়। যদি ধরো এরকম কোনো একটা ওয়ান্স ফাইন মর্নিং তোমার কাছে একটা দারুণ সুযোগ এলো যে অভিজিৎ তোমাকে এক্ষুনি ভোটের ময়দানে নামতে হবে, অভিজিৎ নাহা বা রাজা ওরফে কীভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে? প্রথমে তো কথা বলতে মানে বলতে চাই যে রাজনীতি দলে যুক্ত থাকতেও যদি আমাকে কেউ ভোটের ময়দানে নামতে বলে, তার আগে আমি দেখব যে সমাজে আমি কতটা কাজ করতে পারবো বা সমাজে কতটা গ্রহণযোগ্য, রাইট, তারপর আমার ডিসিশনটা হবে। ঠিক, সেকেন্ড কথায় আসবো না, পুরোপুরি ডিটেলসে বলি। আজকে আমি সমাজের কাজে যুক্ত হতে চাইছি এবং কি আমার এই 10 নম্বর ওয়ার্ড, যেই ওয়ার্ডে গত কয়েক বছর ধরে অসামাজিক কাজ চলছে, ফার্স্ট কথা আমি একদম শিশু থেকে শুরু করি, কেন একটা মানুষ জীবন শিশু থেকে শুরু করে তার বয়স বাড়ে, তার তো সেই জন্য শিশু বাল্যকাল কৈশোর বৃদ্ধ একদম। তো এখন কথা হচ্ছে আমি এই ওয়ার্ডে দেখেছি অনেকে পড়াশোনা করতে পারছে না, অনেক গরিব মানুষ আছে, এমনকি গরিব মানুষ না মানে এখানে কিছু রাজনৈতিক দল আছে তারা মানে ছেলেদের পড়াশোনা করতে দিচ্ছেন কিন্তু তাদের মাথায় কী বুদ্ধি দিচ্ছে আমি জানি না, একদম পাতি বাংলা ভাষায় বলছি যেহেতু একদম নর্থ কলকাতায় রয়েছি, কেন আমি এখন রাজনৈতিক ভাষা বলছি না, একদম মানে রকের ভাষা। হ্যাঁ, 10 নম্বর ওয়ার্ডে
একদম পাড়ার ছেলে, ঘরের ছেলে হিসাবে একদম মানে সেই ভাষায় কথা বলছি যে এখানে অনেক বহু শিশু রয়েছে এবং অনেকে কলেজে পড়তে পারছে না, স্কুলে পড়তে যাচ্ছে না, এবং স্কুলে পড়তে গেলে মা বাবার জন্য পড়াশোনা করতে পারছে না। আমি তো তাদের পাশে মানে 100-200% আমি দাঁড়াতে চাই, এবং আমি আমার এই কাজ শুরুও করে দিয়েছি। আপনাদের আমি পরে জানাবো যে আমি কী কাজ করতে চলেছি। তো আমি ফার্স্ট বলবো যে আমি পড়াশোনার দিকে দেখতে চাই, কারণ আমিও যেরকম একজন, এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে সেই সেবা থাকবে, একদম একদম ফ্রিতে সেবা হবে পড়াশোনার দিক থেকে, এবং পুরো দায়িত্বটা আমি নেব, সেই স্কুল থেকে আরম্ভ করে কলেজ এবং তার স্কলারশিপও আমি করব। এরকম হয়তো আমার কাছে কলেজ ইউনিভার্সিটি নেই, আমি আমাদের এখানে কলকাতা এবং আমাদের ওয়ার্ডের মধ্যেও দুটো কলেজ আছে, মরিন্দ্র কলেজ, জয়পুরিয়া কলেজ এবং তিন চারটি স্কুল রয়েছে, সেই সবে সহযোগিতাতে আমি করব, কিন্তু আমি পাশে দাঁড়িয়ে এই কাজটা করতে চাই। বেশ, তারপরে আমার হচ্ছে এখানে অনেক বয়স্ক লোককে দেখি যে রাস্তায় হাঁটতে পারে না, হয়তো তার পারিবারিক সমস্যা কিনা জানি না, এবং তাদেরকে আমার সাহায্য করে। এবার সাহায্যটা কী করা, আজকে আমি যেরকম বড় হয়েছি, আজকে আমার বাবা আমাকে দাঁড় করিয়েছে, তো অবভিয়াসলি আমি এক্সাম্পলটা কেন দিচ্ছি, কারণ আমার ফ্যামিলির সাথে কিছু না কিছু আমি সমাজের রিলেটেড পাই, তার জন্য আজকে সমাজে ঢুকেছি। তো আজকে আমার বাবা যখন বয়স হয়ে যাবে, তার সম্বলটা হচ্ছে তার ছেলে, কিন্তু আমার পাশের বাড়ি যখন একটা বয়স্ক লোক রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, তখন তার সম্বলটা হবে একটা লাঠি। ঠিক, হয়তো আমি তার পাশে দাঁড়াতে পারবো না, কিন্তু তাকে একটা লাঠি সম্বল দিয়ে সেই জায়গাটা আমি কভার করতে পারবো। তো এটা এইভাবেই অনেক সমাজের মাধ্যম, মানে সমাজের অনেক কিছু সোশ্যাল ওয়ার্কের মাধ্যম দিয়ে এই কাজগুলো আমি করতে চাই। বেশ, আমরা অভিজিতের সাথে কথা বলতে বলতে বারবার কিন্তু মনে এই প্রশ্নটা উঠছে, একজন 30 বছরের যুবকের চোখে হাজারো স্বপ্ন, এবং সাম্প্রতিক অতীত থেকে শুরু করে বর্তমানে যখন আমরা আজকের এই ওর সাক্ষাৎকার নিচ্ছি, ওর সাথে কথা বলছি, বেশ কিছু সময় কিন্তু ও কাজে, ওর স্বভাবে ও কিন্তু মানুষের কাছে খুব পরিচিত হতে শুরু করেছে, মানুষ কিন্তু অভিজিৎকে ধীরে 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 ভালোবাসছে। আমি একদম এবার চলে আসবো একটু সমাজ, ব্যক্তিগত, রাজনৈতিক জীবনের পাশাপাশি এবার একটু ব্যক্তিগত জীবনে আসবো। অভিজিৎ, তুমি বিবাহিত, তোমার পরিবার আছে, মা বাবা আছেন, যখন তুমি সমাজসেবা করছো তখন তাদের কাছ থেকে তুমি কতটা সাপোর্ট পাও? মানে সমাজসেবা হলে তো পরিবারকে সময় দিতে পারবে না, তো সেখানে পরিবার সেবাটা কি হবে, নাকি সমাজটাও একটা পরিবার, কীভাবে তারা বলছেন? সবথেকে বড় কথা, আমার মা বাবা তো ফুল সাপোর্ট, আর আমার ওয়াইফ বলো, আর আমার দাদা, দাদার ওয়াইফ, এবং প্রত্যেকে পরিবারে আমাকে সাপোর্ট করছে, বিকজ আজকে আমার ওয়ার্ডটাই আমার পরিবার। তো আমার বাড়ির লোকের উদ্দেশ্য, যদি আমরা তোকে সাপোর্ট করতে পারি, তো অবভিয়াসলি ওয়ার্ডের সব পরিবারটাই তোকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করছে, এবং এর মাধ্যম দিয়ে আমি আমার পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে সাপোর্ট করছে। বা সাপোর্ট বলতে, আমি এখন যে সমাজে সোশ্যাল ওয়ার্ক করছি সেটা 24 আওয়ার্স। আচ্ছা, এবার আপনার কাছে একটা কোশ্চেন আসতে পারে যে তুমি কি ভগবান আছো না তুমি দেবতা যে 24 আওয়ার সমাজ সোশ্যাল ওয়ার্ক করছো? আজকে 24 আওয়ার্স মানে যে আমি সোশ্যাল ওয়ার্ক করছি, সেটা একদিকে দেখলে দেখা যাবে কিছুটা সময় আমি বাড়িতেও দিচ্ছি, এবং বাড়িতে কখন দিচ্ছি, খাওয়া দাওয়া করছি, ঘুমোচ্ছি, ঘুমোনোর শেষ হয়ে গেলে পরের দিন সকালবেলা একটা নতুন জীবন শুরু হচ্ছে, সেই জীবন শুরু হওয়ার মাধ্যম দিয়ে একটা নতুন সোশ্যাল ওয়ার্ক শুরু হচ্ছে। এটাই আমার পরিবার চাইছে যে এইভাবে তুমি এগিয়ে যাও, আর ভবিষ্যতে এইভাবে এগিয়ে গিয়ে তুমি সমাজটাকে দূষণমুক্ত করো। বেশ, আমরা সমাজটাকে দূষণমুক্ত করতে চায় অভিজিৎ নাহা ওরফে রাজা, আমরা একদম ওর এই বাড়ি উত্তর কলকাতার আদি অনন্তকাল ধরে যে পাড়া শ্যামবাজার, শ্যামবাজার 5 মাথার মোড় সংলগ্ন এই ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, সেই বাড়িতেই অভিজিতের বেড়ে ওঠা। ধীরে ধীরে অভিজিতের স্বপ্ন কিন্তু আরও বাড়ছে, এবং সেই বাড়ার মধ্যে দিয়ে চাওয়া পাওয়ায় কোনো ভুল নেই, ও শুধু সমাজটাকে সেবা করতে চায়। এবং সাধারণ মানুষ, আপনারা যারা আজকে দেখছেন, 10 নম্বর ওয়ার্ডের বহু মানুষ এই অনুষ্ঠান দেখছেন, আমরা পর্ব একে আমরা অভিজিতের এই বিষয়টাই জানার বা বোঝার চেষ্টা করলাম, কোনো রকম রাজনৈতিক প্রশ্ন নয়, তার কারণ মানুষটাকে আগে বোঝার আমরা চেষ্টা করলাম, যেহেতু একদম তরুণ ব্রিগেড, তরুণ তুর্কি। অভিজিৎ, আমরা এইভাবেই তোমার সঙ্গে, তোমার কাজ, তোমার বেড়ে ওঠা, তোমার আগামী দিনে তোমার সফর চলতে থাকুক, কী বলতে চাইবে তুমি? আমি তো মানে কি বলবো, কিছু বলার নেই, কারণ একটাই কথা বলবো, যেভাবে আমি এই যে নর্থ ক্যালকাটার শ্যামপুকুর মণ্ডলে শ্যামবাজারের 10 নম্বর ওয়ার্ড, যে এই ওয়ার্ডটা গত কয়েক বছর ধরে পরিবেশ দূষণ করে রেখেছে কিছু রাজনৈতিক দল, তো আমি এই সমাজের কাজের মাধ্যম দিয়ে, এবং একটা পাড়ার ছেলে, ঘরের ছেলে হয়ে,
হয়তো কেউ সাপোর্টে নেই, হয়তো কেউ সাপোর্টে রয়েছে, সব দুঃখ কষ্ট মিলিয়ে এই নতুন যে বছর 2020, এই 2020তে আমি চাইব যে আজকে এই 10 নম্বর ওয়ার্ড ধীরে ধীরে পরিবেশটা খুব ভালো হোক এবং এখানকার ছোটো ভাই বোনরা পড়াশোনা করে সবাই স্কুল কলেজে পড়ুক এবং যারা সিনিয়র ব্যক্তি আছে তারা যাতে ঠিকমতো রাস্তাঘাটে হাঁটতে পারে, তাদের দৃষ্টিতে যাতে অসামাজিক কাজ নজরে না পড়ে সেই দিকে তাকিয়ে আমি প্রত্যেকটা সোশ্যাল ওয়ার্ক পরিপূর্ণভাবে শেষ করতে চাই। বেশ, 2020 2020 শুরু হয়ে গেছে, আমরা অভিজিতের সঙ্গে কথা বললাম আনকাট আলাপচারিতায় ফেস টু ফেস। অভিজিৎ নাহা পর্ব একে ছিলাম, অবশ্যই আমরা এরপর যখন ওর সাথে কথা বলবো তখন ওর কাজ কিভাবে এগোচ্ছে, রাজনৈতিক কেরিয়ার কিভাবে এগোচ্ছে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অভিজিৎকে অনেক অনেক ধন্যবাদ ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ যে তুমি আজকে যে এইভাবে যে আমাকে কাছে টেনে নিয়ে এবং 10 নম্বর ওয়ার্ডের, আমাকে তো ছেড়ে দাও আমার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদেরও কাছে টেনে নিয়ে যেভাবে জিনিসটাকে মানে কাজটা করতে চাইছো, তুমিও একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে কিন্তু জড়িয়ে পড়েছো আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, একদম, কিন্তু আমি চাই তুমি এইভাবে সোশ্যাল ওয়ার্ক করো আর আগামী দিনে আরও বড় করো কাজটা। একদম অভিজিতের সঙ্গে একদম সহমত, তার কারণ আমরা যারা সাংবাদিকতায় রয়েছি সবার আগে সমাজসেবার মাধ্যমেই কিন্তু সাংবাদিকতা উঠে আছে, রাজনীতিবিদ বলুন কিংবা সাংবাদিকতা বলুন প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব নেশায় বুঁদ হয়ে রয়েছে। আজ এই পর্যন্তই, তার কারণ আমরা শীতের সকালে আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু রৌদ্রোজ্জ্বলের মধ্যে দিয়ে আমরা একটা আলো পাওয়ার চেষ্টা করলাম, সেই আলো অভিজিৎ নাহা 10 নম্বর ওয়ার্ডে আগামী দিনে দেওয়ার চেষ্টা করছে, হয়তো 10 নম্বর ওয়ার্ড থেকে আগামী দিনে, আমি হয়তো শব্দটা এই জন্যই বলছি, ভবিষ্যৎ বড়ই অনিশ্চিত, হয়তো 10 নম্বর ওয়ার্ড থেকে মেঘ সরে যাবে আজকের মতোই, মানে আজকের প্রাকৃতিক যে দৃশ্য তার মতোই মেঘ সরে যাবে, অভিজিতের মধ্যে দিয়ে হয়তো 10 নম্বর ওয়ার্ডের রোদ ঝলমল করবে, আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। ক্যামেরা ঋত্বিকদের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, ভক্স 24/7, উত্তর কলকাতা, শ্যামবাজার।